এখন আমরা চলে এসেছি ঠিক আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সামনে, এবং এর ঠিক উল্টো দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে সোজা, সেটি চলে গেছে কলকাতা স্টেশন। আজ আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। আমরা যাব গোরখপুর, এবং তার সঙ্গে সঙ্গে এই কলকাতা স্টেশনের সমস্ত তথ্য আমরা আপনাদের দেব। হাওড়া এবং শিয়ালদা স্টেশনের পাশাপাশি এখন কলকাতা স্টেশন থেকেও বহু এক্সপ্রেস ট্রেন ছাড়ে। সেই কলকাতা স্টেশনে আমরা কিভাবে পৌঁছাবো তার তথ্যই রইল এই ভিডিওতে। এই জায়গাটি ঠিক স্টেশনের বিপরীতে, এবং এইখান থেকে আপনি ট্যাক্সি, ওলা, উবের সব সহজেই পেয়ে যাবেন। এবং এই যে সোজা রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি আরজিকর হসপিটালের উপর গিয়ে মিশেছে। এই কলকাতা স্টেশনটি চিৎপুর স্টেশন হিসাবেও আমাদের কাছে পরিচিত। আমাদের কলকাতাতে স্টেশনের র্যাঙ্কিং অনুযায়ী প্রথমেই রয়েছে হাওড়া, তারপরে শিয়ালদা, এবং তারপরে রয়েছে এই কলকাতা স্টেশন। এছাড়াও সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকেও অনেক এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে। এখান থেকে আপনি লোকাল এবং দূরপাল্লা দু রকমের ট্রেনই পেয়ে যাবেন। মূলত হাওড়া এবং শিয়ালদা স্টেশনের অতিরিক্ত চাপ কমানোর জন্যই এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। এখান থেকে মোটামুটি এক্সপ্রেস ট্রেনগুলি বেশি চলে, তবে লোকাল ট্রেনগুলি 1 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করে। আপনার হাতে যদি অতিরিক্ত কিছু সময় থেকে থাকে, সেটি ব্যয় করার জন্য আপনি এখানে স্পা কাউন্টার কিংবা সেলুনও পেয়ে যাবেন। এছাড়া আপনি স্টেশন চত্বরে খাবার দাবারের দোকানও পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ট্রেনে যাবার জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে পারেন। এছাড়াও এখানে ওয়েটিং রুম, বেবি ফিডিং রুম এগুলো পেয়ে যাবেন, কিন্তু এগুলো পার আওয়ার হিসাবে এখানে চার্জ নেয়। এটি হলো স্টেশনের মেইন এন্ট্রি। এখান থেকে আপনি টিকিট কেটে সহজেই স্টেশনে প্রবেশ করতে পারেন। আর সামনেই রয়েছে লাগেজ কাউন্টার, সেখানে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করার জন্য ওখানে লাগেজ চেকিং করে তারপর আপনাকে ভেতরে যেতে হবে। এবার আমরা স্টেশন থেকে ব্রিজের উপরে চলে এসেছি। এখান থেকে পুরো স্টেশনটাকে এক নজরে দেখে নেওয়া যাক। এখানে সিঁড়ির পাশাপাশি এই ঢালু রাস্তারও ব্যবস্থা রয়েছে, যেখানে আপনি সহজেই আপনার লাগেজকে টেনে নিয়ে চলে যেতে পারবেন, আপনার অত কষ্ট করতে হবে না। এছাড়াও এখানে রয়েছে এসকেলেটর, যেটা দিয়ে আপনি সহজে ওঠানামাও করতে পারবেন। এই স্টেশনে রয়েছে 5টি প্ল্যাটফর্ম এবং 8টি ট্র্যাক। ২০০৬ সালে এই স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়েছে। স্টেশনের বাইরে আপনি ট্যাক্সি, বাস সহজেই পেয়ে যাবেন। এছাড়াও এর কাছাকাছি মেট্রো স্টেশন হলো বেলগাছিয়া এবং শ্যামবাজার। দুটো স্টেশনের মাঝখানে হয়েছে কলকাতা স্টেশন। হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতন অতটা ভিড় এখানে হয় না, এখানের পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। এই স্টেশনের স্টেশন কোড হচ্ছে KOAA। আমাদের ইন্ডিয়া থেকে আমরা যদি কোনো আন্তর্জাতিক ট্রেনে উঠি বা সেখান থেকে বাংলাদেশ বা নেপাল যেতে চাই, তাহলে আমাদের এখান থেকে ট্রেনে উঠতে হবে, এবং সেই ট্রেন আপনাকে নিয়ে যাবে আমাদের দেশের সীমান্তবর্তী স্টেশনে। কলকাতা স্টেশনে যাওয়ার আরেকটি সহজ উপায় আমি বলি আপনাদের। আপনারা যদি কলকাতার মেন লাইনের শাখায় যান, শিয়ালদা শাখায়, তাহলে আপনারা বিধাননগর নামবেন, এবং সেখান থেকে স্টেশনের পিছন দিকে কিছুটা হেঁটে আসবেন, অর্থাৎ দমদমের দিকে।
হাঁটতে গিয়ে পেছনে সিঁড়ি দিয়ে নিচে একটি রাস্তা পেয়ে যাবেন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কাউকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে, এবং সেই রাস্তা ধরে সোজা হেঁটে আসলে আপনারা কলকাতা স্টেশনের পেছন দিকটা পেয়ে যাবেন, এবং সেখান থেকে সহজেই আপনি কলকাতা স্টেশনে চলে আসতে পারবেন। অর্থাৎ বিধাননগর থেকে কলকাতা স্টেশনে আসার জন্য আপনার একটা পয়সাও খরচা হবে না। আজ এই কলকাতা স্টেশনে এসে আমার সাধ্যমতো যতটুকু তথ্য আপনাদের দিতে পারলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আমাদের গন্তব্যের 15049 পূর্বাঞ্চল এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে এসেছে, এবার আমরা চলেছি সেই দিকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ব্লগে, আমাদের জার্নির নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। খুব তাড়াতাড়ি আসছি আমাদের জার্নির নেক্সট ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের ব্লগটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।